কাগজে বাঘ, এরা অচিরেই আস্তা করে নিক্ষেপ হবে, বলেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম। কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 20টি বসতঘর পুড়ে ছাই। দাউদকান্দিতে বাস ও বালুবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত 8। পর্নিল আয়োজনে মতলব উত্তরে এসএসসি 99 ব্যাচের গেট টুগেদার মিলন মেলা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম বলেছেন, সরকার পরিবর্তন হয় জনগণের ভোটের রায়ে, জবরদস্তি করে ক্ষমতায় যাওয়া যায় না। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দ্বাদশ নির্বাচন হবে 2024 সালের প্রথম সপ্তাহে। এই নির্বাচনে যারা ভোটে জয় লাভ করবে তারাই ক্ষমতায় যাবে। বৃহস্পতিবার 19 জানুয়ারি বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর তার নিজ গ্রামের বাড়ি আলিভিলা মিলনায়তনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম বলেন, সরকার পরিবর্তন হয় জনগণের ভোটে রায়, জোর জবরদস্তি বেঁধে ক্ষমতা হস্তান্তর করা যায় না। সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে ইলেকশনের কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে 2024-এর প্রথম সপ্তাহে। এই নির্বাচনে যারা ভোটে জয়লাভ করবে তারাই ক্ষমতায় বসবে। কিন্তু ক্ষমতা যদি বিএনপি বা জামাত জোর তারা যে বলে যে তার সরকারকে বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ ওই ক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য, মানুষকে খেদমত করার জন্য, দেশকে উন্নতি এবং সমৃদ্ধির উচ্চ আসনে নেওয়ার জন্য আমরা আরও শক্তিশালী হয়ে কাজ করব, এটি হলো জনগণের একটা প্রত্যাশা। আজকে তারা যেভাবে বিদেশির উপর নির্ভরশীল হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল তাদের সেই ঘুরে বালি হয়ে গেছে। এখন তাদের বিদেশিও তার পক্ষে নেই, দেশের প্রিয় লোকও তাদের পক্ষে নেই। আছে কিছু সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী, আর যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই সব কিছু নামকাওয়াস্তব দল একবদ্ধ হয়ে তারা সরকারের সাথে কথা থাকলে তাদের সেই ক্ষমতা নেই, তাদের সেই মুরাদও নেই। একটা সরকারকে পরিবর্তন করতে গেলে হঠাৎ গেলে গণ অভ্যুত্থান দরকার পড়ে, গণ আন্দোলনের দরকার পড়ে। সেই আন্দোলন করার মতন ক্যাপাসিটি এবং সেই আন্দোলন করার মতন মুরাদ তাদের নেই। তারা হলো কাগজে বাঘ, হইচই করতে পারবে আর বোমাবাজি করতে পারবে। বোমাবাজি করে সরকারকে পরিবর্তন করা যায় না, এরা অচিরেই আবার আস্থা করে নিক্ষিপ্ত হবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আবারও জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে দেশ সভায় নিয়োজিত করব, সেই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। এখন দেশে অত্যন্ত প্রচণ্ড শীত, এই শীতকে মানুষের জন্য কষ্ট না হয় তার জন্য আমরা তাতে পাশে দাঁড়িয়েছি। আগামী রবিবার মতলব উত্তরে এবং দক্ষিণে 20টা ইউনিয়ন, 2টা পৌরসভা এবং চরাঞ্চলে প্রায় 4,000 শীত বস্ত্র আমি বিতরণ করব। এই জন্য সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আগামী রবিবার এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুবর্ণা চৌধুরী বীণা, মতলব উত্তর ও মতলব দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভিন চৌধুরী, ছ্যাঙ্গাচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মনির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছ্যাঙ্গাচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোঘর পূর্বপাড়া মুন্সিবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় 1.5 কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ক্ষতিগ্রস্তরা হলো একই গ্রামের নবীর হোসেন মোশাররফ, মোহাম্মদ হোসেন, করিম, রমিদ, শাহাদাত, বিল্লাল, মিজানুর রহমান, ইয়াসিন, রফিক মাস্টার, জহির হোসেন। ক্ষতিগ্রস্তরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোশাররফ হোসেনের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে অন্তত 20টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে কচুয়া ও হাজীগঞ্জের ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে প্রায় 1.5 কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে ওই দিন রাতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান নূরে আলম রিহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। কচুয়া গৌরীপুর মহাসড়কের দাউদকান্দির নতুন বাজার এলাকায় আল আরাফা বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 8 জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা বর্তমানে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, ঢাকাগামী আল আরাফা বাসটি নতুন বাজার এলাকায় আসলে কচুয়াগামী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের চালক সহ অন্তত 8 জন গুরুতর আহত হয়েছে। বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব, এসো মিলি প্রাণের উৎসবে, এই স্লোগানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এসএসসি 99 ব্যাচের গ্র্যান্ড ফ্যামিলি গেট টুগেদার 2023 বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছায়াঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিলন মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে 600+ বন্ধু অংশগ্রহণ করেন। শুক্রবার 20 জানুয়ারি সকাল 9টায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ছায়াঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এসএসসি 99 ব্যাচের মিলন মেলা গ্র্যান্ড ফ্যামিলি গেট টুগেদার 2023। দীর্ঘ 2 যুগ পরে 99 ব্যাচের বন্ধুরা একত্রিত হওয়ায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে চোখ মুখ যেন চকচক করছিল বন্ধুদের, জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই। ছোট্টবেলার স্মৃতিচারণ করতে যেয়ে কেউ কেউ এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন, এ যেন ভালোবাসার বহিঃপ্রকাশ। দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠানে আড্ডা, আলাপচারিতা, ফটো সেশন, প্রয়াত বন্ধুদের স্মরণে নীরবতা পালন ও মাগফিরাত কামনায় দোয়া আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান, বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গেট টুগেদার 2023 অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গ্র্যান্ড ফ্যামিলি গেট টুগেদার মিলন মেলা উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশাসক মোহাম্মদ আল ইমরান খান, ওসি মোহাম্মদ মহিউদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার বশির আহমেদ খান, সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সচিব মাসুদ রানা। মিলন মেলার আয়োজন এসএসসি ব্যাচ 99 আয়োজক কমিটির আহ্বায়ক ডাক্তার বশির আহমেদ খান বলেন, বন্ধুত্বের বন্ধন অনেক মজবুত। উপজেলার প্রতিটি এলাকা থেকে আজ 600+ বন্ধু আমরা একসাথে হয়েছি। একসাথে হয়ে আমরা একে অপরের সুখ দুঃখের কথা ভাগ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। করোনা মহামারীতে এসএসসি ব্যাচ 99 এর বন্ধুদের পক্ষ থেকে উপজেলার গরিব, দুস্থ, অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। তাছাড়া যখন দেশে অক্সিজেনের সংকট, তখনই সংগঠন থেকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে বিনামূল্যে। অচিরেই আমরা এই সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল সেবা ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হবে। আমাদের 99 ব্যাচ বন্ধু মহলের মিলন মেলা যাত্রা শুরু হলো আগামীতে অনেক পরিসরে মিলন মেলার আয়োজন করবে ইনশাল্লাহ। 99 ব্যাচ বন্ধু ফরিদা ইয়াসমিন বলেন, ছোট্টবেলায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্কুলে গিয়েছি, খেলা করেছি, বড় হয়েছি। আজ 24 বছর পর বন্ধুদের নিয়ে এমন একটা মিলন মেলা একত্রিত হতে পেরেছি, এ যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেন ছোটবেলার ঈদের আনন্দ পেলাম। প্রতিবছর এভাবে প্রাণের বন্ধুরা মিলিত হবার ইচ্ছে রাখি, এতে করে বন্ধুত্বের বন্ধন আরো মজবুত হবে বলে বিশ্বাস করি। উল্লেখ্য, এসএসসি 99 আহ্বানে সাড়া দিয়ে মতলব উত্তরের প্রতিটি বিদ্যালয়ের এসএসসি 99 সাবেক শিক্ষার্থীরা মিলন মেলায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।